বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তৃতীয় বেতন স্কেল দেওয়া আছে 16,000 থেকে 53,060 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো, আপনার স্ক্রিনে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশিত হয়েছে 24/8/2021 তারিখে। তো বিজ্ঞপ্তির প্রথম অংশে এখানে লেখা আছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত দুইটি পদে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিমুক্ত সত্ত্বাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে মোট দুটি পদ রয়েছে, দুটি পদেরই আলাদা আলাদাভাবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেওয়া আছে এবং আলাদা পদের সংখ্যা রয়েছে। এক নম্বর যে পদটি রয়েছে সরকারি পরিচালক পদের জন্য 11টি পদ রয়েছে এখানে, এবং দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হলো হিসাব রক্ষক, এই পদেরও বেতন স্কেল দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এবং এটিতে পদের সংখ্যা রয়েছে 20টি। প্রত্যেকটি আলাদা আলাদা এখানে দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়ে লেখা রয়েছে এখানে। তো যেহেতু এখানে দুটি পদই রয়েছে, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এখানে দেখে নেবেন আপনি কোন পদের জন্য আসলে আবেদনের এখানে যোগ্য বলে বিবেচিত হবেন। আপনি সেটি এখান থেকে আপনি বিস্তারিত আপনার যোগ্যতাটি আপনি এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। শর্তাবলী যে বিষয়টি সেটি হলো বয়সের যে বিষয়টি সেটি হলো বয়স 23/3/2021 খ্রিস্টাব্দ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর, এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর বয়স শিথিলযোগ্য। দুই নম্বরে যেটি লেখা রয়েছে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদের প্রাথমিক ভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময় মূল সনদপত্রের এক সেট ফটোকপি সাথে আনতে হবে। দাখিলকৃত দলিলপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে। চার নম্বরে রয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে এতদং সংক্রান্ত বিধিবিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। পাঁচ নম্বরে রয়েছে, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় 18/10/2020 খ্রিস্টাব্দের তারিখে এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এবং দ্বারা জারিকৃত পরিপত্রে বর্ণিত 33 ধরনের প্রমাণক গ্যাজেটের যে কোনো একটিতে আবেদনকারী প্রার্থী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান তার নাম থাকতে হবে। উক্ত নামের সহিত আবেদনপত্রে উল্লেখিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে। খনবে লেখা আছে, আবেদনকারী প্রার্থী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা স্থায়ী ঠিকানা সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর পিতা মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তানের নাম উল্লেখ সহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে। আবেদন উল্লেখিত স্থায়ী ঠিকানা সপক্ষ সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসাবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত সনদপত্র স্থায়ী ঠিকানার সপেক্ষে হতে হবে। সাত নম্বরে লেখা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদেরকে, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ থাকতে হবে। জেলা প্রশাসক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না। আট নম্বরে যেটি লেখা আছে সেটি হলো, প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে। নয় নম্বর হচ্ছে, অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোন প্রকার যোগাযোগ ব্যতি রেখে বাতিল করা হবে। তো যে বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই বিজ্ঞপ্তিটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে চান। দশ নম্বরে এখানে লেখা রয়েছে, কোনো ক্ষেত্রে কাগজপত্রাদি ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি বা অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল, অসাধু উপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্র গুরুতর ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। তারপরে যেটি লেখা রয়েছে 11 নম্বরে, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। 12 নম্বরে লেখা আছে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিচের অংশে এখানে রয়েছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী, এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যদি আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এটি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটিতে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। তো এটির আবেদন শুরু হয়েছে 5/9/2021 তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি চলবে 30/9/2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত, এবং যখন আপনি অনলাইনে আবেদনটি করবেন আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার ফিটি কিন্তু যে পরীক্ষার যে ফিটি রয়েছে
সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো অনলাইনে আবেদন করতে যাবেন আপনি, তখন আপনার যেগুলো কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো আপনি নিয়ে অনলাইনে আবেদনটি শুরু করবেন। তো সেখানে আপনার ছবি এবং স্বাক্ষর লাগবে। ছবির জন্য আপনার মাপ লাগবে 300x300 pixel এবং স্বাক্ষর লাগবে 300x80 pixel, দুটিরই 100 kilobyte-এর মধ্যে কিন্তু আপনার হতে হবে। আর আবেদন যখন করবেন, আবেদন করার পর আবেদনের একটি কপি পাবেন আপনি, অ্যাপ্লিকেশন কপি, সেই কপিটা আপনি সংগ্রহ করে আপনার নিজের কাছে রেখে দিবেন। তো এটির আবেদনের জন্য ফি কয় টাকা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটির আবেদনের জন্য ফি নির্ধারিত হয়েছে 600 টাকা। উপরে যে দুটি পদ দেখতে পাচ্ছেন এই দুটি পদের কিন্তু আপনার 600 টাকা কিন্তু আবেদনের জন্য ফি লাগবে। আর কিভাবে ফিটি প্রদান করবেন সে বিষয়ে এখানে লেখা রয়েছে। এটি আপনারা খুব সহজে কিন্তু ফিটি পরিশোধ করতে পারবেন। যদি এটির অনলাইন আবেদন এবং ফি পরিশোধের ভিডিও আপনি দেখতেছেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিব। তো এখানে এই ছিল মোটামুটি সেই বিজ্ঞপ্তিটি। তো এখানে আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দুইটির বিজ্ঞপ্তি আসলে আলাদাভাবে এখানে প্রকাশিত হয়েছিল, কিন্তু আবেদনটি একসাথে হচ্ছে। এখানে দুটি পদ রয়েছে, এমন আরেকটি পদ রয়েছে, আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এটি হলো সেই বিজ্ঞপ্তিটি, এটি প্রকাশিত হয়েছে 24 আগস্ট 2021 তারিখে। এটিতে একটি পদ রয়েছে মেডিকেল অফিসার, পদের সংখ্যা 6টি। মোটামুটি এখানে যতটুকু রয়েছে যেই শর্তাবলীগুলো দেওয়া আছে কিছুটা একটু ভিন্নতা রয়েছে, তাছাড়া সম্পূর্ণটা একই মতো এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। একইভাবে সেখানে গেলে আপনারা আবেদনের যখন আপনি করতে যাবেন, পদের নামের জায়গাতে আপনি তিনটি পদ পেয়ে যাবেন। আমি পূর্বে আপনাদেরকে দুটি দেখালাম এবং এখানে যে একটি পদ রয়েছে তিনটি আপনারা পেয়ে যাবেন। তো এটিতে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন শিক্ষিত মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি BMDC এর রেজিস্ট্রেশন থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এতে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। এটি তো বিজ্ঞপ্তি যেটি রয়েছে এবং আবেদনের নিয়মাবলী সব একই মতো, কিন্তু এটিতে আপনার আবেদনের জন্য ফি যেটি নির্ধারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 1000 টাকা, কিন্তু এটির জন্য আপনাকে ফি প্রদান করতে হবে। তো এখানে এই ছিল মোট সেই বিজ্ঞপ্তিটি। তো বিজ্ঞপ্তিটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটা ওপেন করার উপরে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন bpdb.teletalk.com.bit, লিখে ইন্টারট্যাক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আমি প্রথমে আপনাদের যে বিজ্ঞপ্তি দুটি দেখালাম সেটি যদি দেখতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সেই বিজ্ঞপ্তিটি আপনারা এখানে পেয়ে যাবেন, আপনি এটি ডাউনলোড করতেও পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের যে আইকনটি দেওয়া রয়েছে এখানে গিয়ে ক্লিক করে আপনি এটি ডাউনলোড করে নেবেন। আর পরের যে পদটি আমি আপনাদেরকে দেখালাম মেডিকেল অফিসার, এটি যদি ডাউনলোড করছেন বা দেখছেন এখানে ক্লিক করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সেই বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে ডাউনলোড নিতে পারবেন। আর নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনার আবেদনটি অনলাইনে পূরণ করতে হবে এবং তারপর আপনাকে ফিটি পরিশোধ করতে হবে। সেই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদেরকে সেই ভিডিওটি পরবর্তীতে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।